এবং আপনাদের জানিয়ে রাখি গড় পুরুষোত্তমপুর এলাকায় ভেঙে যাওয়া নদী বাদ দিয়ে প্রচুর পরিমাণে জল এলাকায় প্রবেশ করছে এবং ফের উদ্ধার কার্যে নামলো এবার এনডিআরএফ টিম। টানা বৃষ্টিয়া তার জেরেই একের পর এক বাড়ি ডুবে গিয়েছে, এবার উদ্ধার কার্যে নামলো এনডিআরএফ। গড় পুরুষোত্তমপুর এলাকায় ভেঙে যাওয়া নদী বাদ দিয়ে প্রচুর পরিমাণে জল বিপদসীমার উপর দিয়ে বইছে নদী, একেবারে টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা, কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এবার উদ্ধার কার্যে নামলো এনডিআরএফ টিম। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই জল আর জল, বহু বাড়ি ডুবে গিয়েছে, গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। ইতিমধ্যে উদ্ধার কার্য চালানো হচ্ছে এনডিআরএফের তরফে, ইতিমধ্যেই একের পর এক বাড়ি ডুবে গিয়েছে এবং উদ্ধার কার্যে নামলো এবার এনডিআরএফ। সেখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। পরিস্থিতি যখন যখন থেকে ভাঙছে তখন থেকে ঘরে যে জল ঢুকছে আর বেরাবার জায়গা নেই, বাঁধে আছি আর ওখান থেকে যাইনি, এখনো যে জল আছে আর যেতে পারিনি, ওইখানে এখন বাঁধেই আছি। আচ্ছা, জল নামেনি এখন থেকে ঘরে, ঘর পুরা কাঠ খেয়ে গেছে, ওইখানে এখন বাঁধে আছি। আবার ওই নতুন করে যে জল ঢুকছে ওই রকম ঘর পুরো ডুবে গেছে, ওই রকম ওই আছে ঘরে, যেতে পারিনি, বাঁধে বসে আছি, দুটো বাচ্চা নিয়ে বাঁধে বসে আছি, কোনো মানে ই নেই। ব্যাপারটা খুবই উদ্বেগজনক। গতকাল আমি নিজেও কংসাবতীর যে জায়গাটা ভেঙেছিল আমাদের পাঁশকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের সন্নুপাড়া, সেখানে গিয়েছিলাম, দেখেছি সেচ দপ্তর কাজ করছেন, পরবর্তীতে এডিএম, জি, এসডিও, তমলুক মহকুমা, তমলুক ইরিগেশন এসডিও সবাই, বিকেলেও একবার গিয়েছিলাম, দিলে যে জলটা ঢুকছে, বাড়ছে, কংসাবতী বাড়ির থেকে জল ছাড়া শুরু হয়েছে এবং 15,000 কিউসেক করে জল ছাড়া হচ্ছে। কালকে এডিএমজি ডাইরেক্ট ইনস্ট্রাকশান দিয়েছিল আজকের মধ্যে বন্যার মাত্রা বেড়ে ফেলতে হবে, কিন্তু যেভাবে কাল রাত্রি থেকে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেল এটা খুবই উদ্বিগ্ন, খুবই উদ্বেগের বিষয়। আমরা এলাকার নাগরিকদেরকে সতর্ক করে দিয়েছি, সতর্ক থাকবার আবেদন করব। আমরা পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হওয়ার মধ্য দিয়ে তারই অনুপ্রেরণায় আমরা মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ তারপলিন, দুপুরবেলা রান্না খাওয়ার এসব আমরা দেওয়ার চেষ্টা করছি, পাশে দাঁড়াচ্ছি। হ্যাঁ, হতে পারে যে আমরা যা দিচ্ছি সেটাতে পর্যটন অপ্রতুল হতে পারে, বাট আমাদের চেষ্টার কোনো কার্পণ্য আমরা রাখিনি।